সেটা হচ্ছে তোমরা একটা ছবি করেছিলে কবাডি কবাডি, তো সেটার হ্যাঁ, প্রযোজক ছিলেন অয়ন শীল, কালকে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন, কি বলবেন প্রতি? আমি তো অনেকদিন ধরে পাওয়া যাচ্ছে না, ও তো আমাদের ডাবিংও করেনি ছবি, আমাদের ছবিটা তো কমপ্লিট করেনি, আচ্ছা বাড়ি থেকেই করেছে, হ্যাঁ, ওনার বাড়ি থেকে কোনো অ্যারেস্ট ওর করেছে। তো অফিস টফিস সব বন্ধ ছিল ডাবিং এর জন্য, মানে ছবিটা তো ভালোই হয়েছে, কেজি বানিয়েছে, ছবিটা খারাপ মানে ভালোই হয়েছে। এক বছর হয়ে গেল, 2021 আমার করোনার সময় হয়েছিল, বুঝেছো, আচ্ছা করোনার সময় ইনফ্যাক্ট একজন আমাদের টেকনিশিয়ানও মারা গেছিল, মানে ওই ছবিটার পরে করোনাতে। আচ্ছা তো যাই হোক, সেটা আলাদা কথা, কিন্তু আমরা সবাই ছবিটা, আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি আমাদের যে এসপি ছিল শুভেন দা, কৌশিক দাকে, যে কি হলো কি হলো, কোথায় কোথায়, মানে ব্যাপারটা কি হলো, তারপর না ওর তো পুরো অফিসে তালা মারা, পুরো অফিসে তালা মারা। আচ্ছা ছবিটা কত দূর ভগবান, এগিয়েছিল? ছবিটা আমাদের দাবিও হয়নি গো এখনো পর্যন্ত, ছবিটা জাস্ট মানে হয়েছে, কি বলবো, মানে আর হবে বলেও তো মনে হচ্ছে না যা শুনছি। মানে শুটিং কমপ্লিট হয়েছিল? শুটিংটা কমপ্লিট হয়েছে, হ্যাঁ, শুটিং একটা পরে একটা একটা প্যাচ ছিল করোনার সময়, তখন তো সব লকডাউন হয়ে গেল আর হলো না, পরে একটা 2-3 দিনের শুটিং ছিল, সেটা আবার পরে তোমার হলো, মানে আফটার মানে লকডাউন এটা উঠে যাওয়ার পর। আচ্ছা এই অয়নশীলের সাথে কি আলাপ হয়েছিল, পরিচয় হয়েছিল? হ্যাঁ এসেছিল আমাদের শুটিং এ 2-1 দিন, বা 1-2 দিনই এসেছিল। মানে কখনো শুনেছিলে অনুশীলের সম্পর্কে, উনি কি করেন? না না আমি শুনিনি, মানে কি, আমি চিনিতামই না লোকটাকে, মানে মানে কৌশিকদার ছবি আর কি কাউকে চেনার দরকার আছে? একদমই তাই, কিন্তু কৌশিক গাঙ্গুলির মতন ছবি তো মানে যে টাকা ইনভেস্ট হয়েছে এখন সেটা প্রশ্ন উঠছে যে সেটা দুর্নীতির টাকা কিনা। তাই হবে আর কি, মানে এটা তাই শোনা যাচ্ছে। হুম হুম বাবা জানি না গো, আমি মানে আমাকে হাজারটা প্রশ্ন করলে আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে, আচ্ছা আমার কাছে আমি আমি ও যেটুকুনি টাকা নিয়েছি সেটাতে আমি প্রপারলি জিএসটি বিল দিয়ে আমি এ করে নিয়েছি, আর জিএসটিও দিয়ে দিয়েছে আমাদের স্যার, একটা ভালো ছবি জিনিস না করে, মানে খুবই ভালো ছবি, ঋত্বিক দা, আমি অর্জুন সব আমার ছিলাম, আর ছবিটা কমপ্লিট খুবই মানে যত সামান্যই পেমেন্ট আমরা নিয়েছি। হুম হুম ছবিটা কমপ্লিট হলো না কেন, কোনো কারণ? আমি বলতে পারবো না, যে বললাম মানে অফিসে আমি যখন জিজ্ঞাসা করেছি শুনলাম যে অফিস নাকি তালা মারা, মানে এটা অনেক মাস ধরে শুনছিলাম তালা মারা তালা মারা। মানে এটা কি প্রোডাকশন হাউসের তরফে গাফিলতির জন্যই কি ছবিটা ইনকমপ্লিট থেকে গেল? তালা মারা কি বলছি তো, তালা না মানে ডাবিং এর জন্য তো একটা টাকা লাগে, তো ডাবিং করতে গেলে তো একটা অফিস মানে এটা বুক করতে হবে, ডাবিং হাউস বা কিছু না আমরা দেখি এডিট করার জন্য তো টাকা লাগবে, সেটা মানে নিশ্চয়ই তাই জন্যই হয়েছে। হ্যাঁ এর আগে আমরা দেখেছি কুন্তল ঘোষ বনিকে টাকা দিয়েছিলেন ছবির জন্য, সেই ছবিটাও হলো না, আখের হয়নি, শুরুই হয়নি। এক্ষেত্রে কবাডি কবাডি ফিল্মটার জন্য উনি টাকা ইনভেস্ট করলেন কিন্তু সেই ছবিটাও কমপ্লিট হলো না, তো কি বলবে, মানে এগুলো কি শুধুমাত্র কালো টাকা সাদা করার জন্যই তাহলে ইনভেস্ট করা হচ্ছে? আমি সত্যি বলবো, আমি সত্যি কি মানে এই ব্যাপারটা এত মানে এটা তো বোঝা সহজ নয়, হ্যাঁ মানে এর মধ্যে যে গন্ডগোল আছে সেটা পরিষ্কার, কিন্তু গন্ডগোলটা যে কি সেটা বুঝতে পারছি না, কিন্তু এর মধ্যে যে অনেক ডিসঅনেস্টি আছে সেটা তো বোঝা যাচ্ছে পরিষ্কার।